বড়দিনের আগে কলকাতার বেকারিতে আগুন, ভোর রাতে টালিগঞ্জের কেক বেকারিতে আগুন, ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন, ভোর পৌনে 5টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে যে খবর আমরা পাচ্ছি, লকডাউনের পর থেকে বেকারির সামগ্রী উৎপাদন বন্ধ ছিল এবং বর্তমানে এটি বেকারির সামগ্রী গোডাউন হিসেবেই ব্যবহৃত হতো। ভোর রাতে আগুন লাগে এবং বড়দিনের আগে কলকাতার বেকারিতে আগুন, টালিগঞ্জের বেকারিতে যে আগুন লেগেছে, পুরে ছাই হয়ে গেছে সব কিছুই। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দমকলের 10টি ইঞ্জিন তারা নিরলস চেষ্টা চালায় এবং ভোরবেলায় সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। ভোর পৌনে 5টা নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে যে খবর যে লকডাউনের পর থেকে এই বেকারিতে যে উৎপাদন, সেই উৎপাদন বন্ধ ছিল এবং এখানে গোডাউন হিসেবে, এই জায়গাটিকে গোডাউন হিসেবে, বেকারির গোডাউন হিসেবেই ব্যবহার করা হতো। প্রচুর জিনিসপত্র ছিল এবং খুব স্বাভাবিকভাবেই প্রচুর দাহ্য পদার্থ, দাহ্য বিষয়বস্তু থাকার ফলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং বিধ্বংসী আগুন নেভাতে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ভোরবেলায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমি তখন এই বাইরেটায় ঘুমোচ্ছিলাম, এইখানটায় আমাকে বাইরে থেকে লোক ডাকলো যে ভেতরে আগুন লেগেছে। আমি কোনো দিকে বিবিসিকে মানে দিশাহারা হয়ে গেছি, কিছু বুঝতে পারিনি। তখন আমি ভেতরেই আটকে গেছিলাম। দমকল এসছে প্রায় 3:45, কিচ্ছু বাঁচানো যায়নি, কিচ্ছু নেই। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফায়ার এক্সটিংগুইশার যার কোনোটিই কাজ করেনি, কারণ এগুলির সবই মেয়াদ উত্তীর্ণ। আসলে 72 নম্বর টালিগঞ্জ রোডের লীলা বেকারির এই গোটা কারখানাটাই পরিত্যক্ত। এই কারখানায় এই মুহূর্তে উৎপাদন বন্ধ। 2020 সালের লকডাউন থেকে এখানে বেকারি উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত 2020 সালেই কোভিডে মৃত্যু হয় লীলা বেকারির মালিক ঋষিকেশ দাসের। তারপর থেকে এই গোটা কারখানার চুল্লি আর না জ্বললেও এই 5.5 কাঠা জমির ওপর তৈরি 8টি ঘরের লীলা বেকারি কার্যত হয়ে ওঠে একটি গুদাম, যেখানে প্রচুর বেকারি সামগ্রী মজুত থাকত বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঠিক কী কারণে আগুন লাগে, আগুনের তীব্রতা কতটা ছিল তা নিয়ে এখনও ভাবতে গিয়ে শিউরে উঠছেন এলাকাবাসী। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে দেখার চেষ্টা করছে দমকল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা।